Hello, assalamu alaikum. Thanks for clicking me. Dear brothers and sisters, welcome to Nasir's Club. This is Nasir Vifiyu and today we will learn some correct pronunciation. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে শিখতে চলেছো বেশ কিছু ওয়ার্ডের সঠিক উচ্চারণ মানে রাইট প্রনাউন্সিয়েশন। আমরা যে শব্দগুলো মিস প্রনাউন্স করি মানে ভুল উচ্চারণ করি সেগুলো আজকে আমরা শিখব এবং আজকের ক্লাসের মতোই ঠিক বিগত দিনে বেশ কিছু ক্লাস করেছি আমরা এবং সেই ক্লাসগুলোতেও আমি তোমাদেরকে দেখিয়েছি যে ওয়ার্ডগুলো আমরা প্রতিনিয়ত চলার ক্ষেত্রে ব্যবহার করি এবং ভুল উচ্চারণ করি এবং প্রচুর পরিমাণে ভুল উচ্চারণ করি এবং সেই ওয়ার্ডগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তাহলে চলো সময় নষ্ট না করে আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি ওয়ার্ড নিয়েছি, সেটা হচ্ছে ক্রিমিনাল। এটি একটি ওয়ার্ড। ক্রিমিনাল মানে যে সকল দুষ্কৃতিকারী বা যারা বদমাশ তাদেরকে আমরা বলি ক্রিমিনাল, বাট এই শব্দটি অনেকে ভুল করে বলে ক্রিমিনাল। তারা বলে ক্রিমিনাল, তারা এটা বলে, বাট এখন থেকে আর ক্রিমিনাল না, এটা হবে ক্রিমিনাল, ক্রিমিনাল। নেক্সট হচ্ছে ট্যালেন্ট। অনেকে এটাকে বলে ট্যানেল, ট্যানেল। তো ট্যানেল নাই রে, তুই আমার ভিডিও দেখে ইংরেজি শিখতে পারবি না, আমরা এটা বলি, বাট এটা ট্যানেল না। আমার একটি বন্ধু রিসেন্টলি, নাম বলছি না, সে ট্যানেল বলছে, ট্যানেল বারবার বলছে আমার সামনে। তো আমি তাকে মানুষের সামনে তো আর বলতে পারি না, লজ্জার ব্যাপার। সো পরবর্তীতে কী হলো যে ওকে বলতেই পারলাম না, কারণ লোকজন ছিল আর বলাই হলো না। এটা আসলে ট্যানেল না, ট্যালেন্ট, ট্যালেন্ট। নেক্সট হচ্ছে ব্লু, ব্লু। এটা অবশ্য ছোটো বাচ্চারা ভুল করে উচ্চারণ করে, কারণ তাদের ছোট থাকতে এতটা মানে টাং টুইস্ট সম্বন্ধে ধারণা থাকে না। সো বড়রাও এটা বলে থাকে, সে তারা বলে কি ব্লু, ভাই আমাকে ওই ব্লু কালারের শার্টটা দিন, এই ব্লু কালারের আমি নেব না, আমাকে রেড কালারের দিন। তাহলে ব্লু না, মাথায় রাখতে হবে এখন থেকে, আর ব্লু, ব্লু না, ব্লু না, এটা সঠিক উচ্চারণ হবে ব্লু, ব্লু। নেক্সট হচ্ছে PLEASE। আমরা এটাকে বলি অনেক সময়, অনেকেই বলে প্লিজ, একটু হেল্প কর দোস্ত, ইংরেজিটা পড়তে পারছি না, প্লিজ একটু বলে দে না নাসির স্যারকে, একটু কোর্স ফিটা যাতে কম নেয়, আমি যাতে ওখানে ভর্তি হয়ে ভালো ইংলিশ শিখতে পারি। তো এই যে প্লিজ, এটা প্লিজ না, এটা হবে প্লিজ, প্লিজ। পি এর উচ্চারণ হবে ফ এবং এই ফ উচ্চারণ হবে দুই ঠোঁট চেপে ফ, ফি, ফি। ধাক্কা লেগে বাতাস হাতে যাবে, আমি ফিল করতে পারবো যে হ্যাঁ ধাক্কা লেগে বাতাসটা বেরোচ্ছে। প্লিজ, প্লিজ, ফাওয়া, ফাউসিবল, এগুলো একই ধরনের উচ্চারণ। তাহলে এখন থেকে আর প্লিজ, সরি, এখন থেকে আর প্লিজ, একটু হেল্প কর, একটু হেল্প কর। আবার হেল্পও বলি আমরা, মাথায় রাখতে হবে। অনেকে আমরা বলি দোস্ত একটু, দোস্ত প্লিজ, প্লিজ একটু হেল্প কর, একটু হেল্প। তাহলে প্লিজও না, হেল্পও না। প্লিজকে বলবো প্লিজ, প্লিজ, আর হেল্পকে বলবো হেল্প, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। ভেরি ইন্টারেস্টিং। চলো এবার আরও কিছু ওয়ার্ড আমরা শিখে নিই। আমরা যেটাকে বলি ট্রেন, ট্রেন মানে যে ট্রেনে আমরা ঢাকা যাই, চিটাগং থেকে ঢাকা অথবা ঢাকা থেকে চাপাই, সো এটা হচ্ছে ট্রেন। এটাকে আমরা অনেকে বলি ট্রেন, দোস্ত সকালে ট্রেনটা কি পেয়েছিলি, বা আজকে কি ট্রেন পাওয়া যাবে, বা ঈদের আগে কি ট্রেন পাওয়া যায়, অনলাইনে কি ট্রেনের টিকিট পাওয়া যায়। তো এই যে ট্রেন, এটা এখন আর ট্রেন না, এটা হচ্ছে ট্রেন, ট্রেন, ট্রেন। টি এর উচ্চারণ ঠ হবে, ট্রেন। নেক্সট হচ্ছে GREEN, গ্রিন। আমরা বলি ভাই ওই গ্রিন কালারটা দেন তো, গ্রিন, গ্রিন, গ্রিন কালারের টাই দেন, গ্রিন কালারের শার্ট দিন। তো এটা এখন থেকে আর গ্রিন না, এটা হবে গ্রিন, গ্রিন। নেক্সট, নেক্সট খুবই পপুলার একটি ওয়ার্ড, সেটা হচ্ছে আমরা যেটা সঠিক উচ্চারণ যেটা হবে সেটা আগে বলি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, WhatsApp মানে কি ব্যাপার আমরা যেমন অনেক সময় বলি যে কি ব্যাপার দোস্ত WhatsApp রাইট সো ওই WhatsApp এর ওটা হচ্ছে আলাদা what তারপরে apostrophe s তারপরে up আপ WhatsApp এখানে যেটা লেখা আছে এটাও কিন্তু WhatsApp একই উচ্চারণ বাট আমরা বলি WhatsApp WhatsApp ভাই হার WhatsApp এ দুটো ছবিগুলা পাঠিয়ে দিস তো WhatsApp এ হোয়াটস আসলে কি যে আমরা অনেকেই সঠিক উচ্চারণ জানি না মানে মাখরাজ জানি না এটা এক নম্বর কথা বাট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইন্টারন্যাশনালি ট্রেন্ড অনুযায়ী যে শব্দগুলো বেশি ইউজ হয় বা শব্দগুলো শুনি আমরা টিভিতে হোক সিনেমাতে হোক বা বিভিন্ন অ্যাডের মাধ্যমে হোক সেখান থেকেও তো আমরা শিখতে পারি যে সঠিক উচ্চারণটা কি তারপরেও ম্যাক্সিমাম লোক অনেক গ্র্যাজুয়েটস কাম দেখেছি এটা বলে WhatsApp 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 বলে কোনো কথা নেই এটা হবে WhatsApp WhatsApp এটা আর এখন থেকে WhatsApp না এটা হবে WhatsApp নেক্সট হচ্ছে ব্লগ ওই যে ব্লগগুলো আমরা দিয়ে মানে ইট অথবা ব্লগ দিয়ে আমরা কি করি ওয়াল বানাই বা বাড়ি ঘর বানাই অনেকে এটাকে আমরা বলি ব্লক এই ব্লকটা অনেক ভারী ব্লক এখন থেকে আর ব্লক না এটা হবে ব্লক 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 অথবা ব্লক কর মানে বাধা দে ব্লক এই ব্লক শব্দটা আমরা ফেসবুকেও পাই আমরা অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে যখন দেখি যে কেউ বাড়াবাড়ি করছে তখন আমরা ফেসবুকে বা টুইটারে আমরা বা লিঙ্কডইনে আমরা ব্লক করে ফেলি ব্লক সো এখন থেকে এটা আর ব্লক না এটা হবে ব্লক আজকের এই ক্লাসটি সত্যি অসাধারণ আশা করি তোমরা এনজয় করেছো আর আমাকেও ভালো লেগেছে যে আমি তোমাদেরকে একেবারে শুদ্ধ উচ্চারণটা শিখিয়েছি এবং আসলে এই ওয়ার্ডগুলো যখন কেউ ভুল বলে অনেক এডুকেটেড লোক ভুল বলে তখন মনের ভিতরে একটা হাসি চলে আসে মানে হাস্যকর হাসি লাগে এবং নিজেকে লজ্জা লাগে তো এগুলো তো ডিরেক্টলি বলা যায় না অনেক সময় অনেক সিনিয়র মানুষ বা সামনাসামনি বলা যায় না লজ্জার ব্যাপার হয়তো কি না কিভাবে সো তাদের উদ্দেশ্যে বলবো যে যাদেরকে বলতে পারি না তারা প্লিজ এখান থেকে শিখে নিন এবং সঠিক উচ্চারণের উপর আমার আরো অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা অবশ্যই ভিডিও দেখে নেবেন সেখান থেকে নিজেদেরকে কারেক্ট করবেন এখানে আরেকটি ওয়ার্ড ছুটে গিয়েছে সেটা হচ্ছে গার্ডিয়ান এটাও অনেকে ভুল করে বলে যে গার্জেন তোমার গার্জেনকে ডেকে নিয়ে আসো তোমার গার্জেনের সাথে কথা বলবো গার্জেন বলে কোন শব্দ নেই এটা হবে গার্ডিয়ান এটা হবে গার্ডিয়ান তাহলে এভাবে আরো অনেক ওয়ার্ড রয়েছে সেগুলোকে আমাকে কারেক্ট করা লাগবে এছাড়াও আরো অনেক ওয়ার্ড আমি বিগত দিনে দেখিয়েছি যেমন হচ্ছে আমরা বলি ট্রান্সফার বলে কোনো শব্দ নেই ট্রান্সফার আমরা বলি ট্রান্সফার এটা হবে ট্রান্সফার তারপরে অনেকে বলে ফ্লেক্সি লোড বলে কোনো কথা নেই ফ্লেক্সি মানে নরম হালকা ফ্লেক্সি ওকে সো এটা হবে ফ্লেক্সি লোড এভাবে অনেক ওয়ার্ড আছে এই মুহূর্তে মনে আসছে না তবে তোমরা যদি সত্যি সেই উচ্চারণগুলো শিখতে চাও তাহলে আমার নাসিরস ক্লাব পেজ অথবা চ্যানেলে গিয়ে সার্চ করে সঠিক মানে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অথবা অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশন অথবা ফোনেটিক্স অ্যাকসেন্ট দিয়ে সার্চ দিলেই ভিডিও চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম